এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাই আপনারা যে কফি খাইবেন, কফির মধ্যে যদি কিছু মিশানি থাকে তখন কি হইব? কথা তো ঠিকই কইছিস ভাই, আমার তো দরকার আছে। যদি কিছু হয়ে যায় এক কাজ করি, আমি আগে খাইয়া দিই, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আমার সাথে কেউ খাইতে এলে আর কাউরে খাইতে দিব না, আমি একাই খামো, এটা আমার রুলস। ফেস টু ফেস আই টু আই, মজা না? ঠিক আছে, আপনাকে খাওয়ার দরকার নাই, অন্য ডাই যাই। ভাই এই লুডুসটা নিয়ে রিক্স নিয়ে যাবো না আপনাকে, ঠিক আছে? আগে আমি খেয়ে টেস্ট করি, ভালো হইলে আপনার হুকুম আপনারাও খাইবেন, না ভালো হইলে খাইবেন না, এটাই। ঠিক কইছস, রিস্ক নেওয়ার দরকার নাই, তাইলে তুই খা। তাইলে ওই খাই। ওকে, আপনারা চাইয়া থাকেন আর আমি খাইতে থাকি, ঠিক আছে? পরে তো কমি যে মজাই হয় নাই, খাবারে ভেজাল আছে বুঝছেন, এর লেগে এই দুটা রেখে দিছি, কারণ খাওয়া যাবো না, ঠিক আছে? আমার তো এইগুলো খাইতে অভ্যাস, কিন্তু আপনাকে তো খাইতে অভ্যাস না, বুঝলেন ভাই? আপনাকে খাওয়া লাগবে না, চলেন জায়গা জায়গা, বিল্লা দিয়া যান জায়গা। ঠিকই কইছিস ভাই, চল, এগুলো খাওয়ার দরকার নাই। ভালো হয়েছে ভালো হয়েছে, ল। আরে ভাই ভাই পানি খাই না খাই না খাই না, যদি ভেজাল থাকে সবকিছু আমি আগে টেস্ট করে কইলাম না আপনাকে? দেখ 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 দেখ, খাই খাই, আমগো রিস্ক নেওয়ার দরকার নাই। ঠিকই কইছস, মনে হয় ভেজাল আছে ভাই, খেয়াল হয় আমি। ভাই এনে কিন্তু পুরীর ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? যদি কিছু মিশিয়া দেয় ভাই, আপনাকে তো রিস্ক নিতে দিন না, ঠিক আছে? আপনাকে ভালোবাসি ভালোবাসি, ঠিক আছে? আমি খাইয়া দিই, যদি ভাল লাগে তাহলে আপনাকে কমু খাইতে, না হলে খাইবেন না, ঠিক আছে? দোস্ত খাইতে দে, ওই খাই। না না রিক্স নিব না, তুমি খাও। হ ঠিকই কইছিস ভাই, তুই খা। ও দিদি সবসময় বলত বানান যায়, আহ ভাল লাগছে, সব খাইয়া আজকে বিনাশ করে ফেলাম, একটা রাহুম না। ভাই পেটে কেমন জানি লাগতেছে, ঠিক আছে? আপনাকে না খাইয়া ভালো হয়েছে, এক কাজ করেন আপনারা বাসায় যা পান্তা ভাত খেয়ে, আমরা চলেন জায়গা, বিল্লা দেন জায়গা, চল বাসায় যাই। ছোট আজকে ঝালমুড়ি খাবো। সঞ্জিত আজকে কিন্তু কোনো কথা হবে না, আজকে কিন্তু আমরা টেস্ট করব আগে। ল আজকে আমরা আগে খাই। ঠিক আছে ল, আজকে আপনারা আগে খাইবেন। ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু মুইতাই। আচ্ছা ঠিক আছে যা। ভাই ঝালমুড়িতে এত জাল দিবেন, এত দিবেন জানি মাথা নষ্ট হয়ে যায়, মুইতাই পড়ছি ফেস টু ফেস আই টু আই। ও ঝালমুড়ি হয়ে গেছে, লয়ে আইয়া। এই লন ভাই আপনারা আগে টেস্ট করবেন। আরে এত চালকে মেরানো লন জানা জানো, কি হয়েছে ভাই কি হয়েছে? বেজাল আছে না বেজাল আছে না, কইছিলাম না ভাই তোমার অনেক ভুল বুঝছি ভাই, এখন থেকে খাবারগুলো তুমি আগে খাবা, ফার্স্ট তুমি খাইবা। হ্যাঁ জাল ঠিকই আছে, কইছিলাম না সবসময় আমার আগে টেস্ট করাইতে, এখন তো আমার আগে টেস্ট করাবেন বুঝছেন, আগে আমি খাবো তারপর আপনারা খাইলে খাবেন, না হলে না খাবেন। ভাই ঠিক ভাই, আমি আর ভাই ওরে সন্দেহ করুন না ভাই, আমি আগেই কইছিলাম ওরে, তোরা সন্দেহ করিস না, আগে খাওয়ার শখ মিটছে তো। এই অবস্থা কে? হ্যাঁ ভাই রাইট, আমাদের এই অবস্থাই জায়গা। এই দাঁড়াও 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 দাঁড়াও, হোয়াট দা ফুসকা, কি হয়েছে ভাই? হোয়াট দা ফুসকা তো আমার বলা দরকার, এক ভাইকে তিনজন কেন? ভাই আমগো দেখা তিনজন কেমনে বলা হয়, আমরা তো দুইজন। আমি দেখতেছি তিনজন, তোরা কস দুইজন, কাহিনী কি রে? ভাই কাহিনী হয়েছে কি, এই বাপ বেটা একজন আর আমি একজন, টোটাল দুইজন, এরা দুজন তো ফ্যামিলি। হ্যাঁ কেমনে কি রে, ব্যাপারটা একটু বুঝিয়ে কত। আমি হইলাম এর কাকা আর হে হইলো এর বাপ, আর হে হইলো এর পোলা, কাহিনীটা বুঝছেন? তিনজন না দুজন। তাও বুঝি না রে, ব্যাপারটা একটু ভালো করে বুঝা। আমি বুঝাই কইতাছি, ভাই ফিটারটা দেন তো। দেখছেন ভাই বাচ্চা ফিটার খায়, এলাই কইছি আমি একজন আর হে একজন, এর গোনা না ধরলে হয়, টোটাল আমরা দুইজন, তিনজন না বুঝেন নাই।
এরে দেখা কোন অ্যাঙ্গেলতে বাচ্চা বানায়, এটাই তো নিয়ম আর এটাই তো সায়েন্স। ওরা আমার বাচ্চা বানাই দিল, তাইলে বাচ্চা মানুষ বাইক চালায় কেমনে? আর সে যখন আরো ছোট ছিল ওই ছোট কাল থেকে সে একজন প্রশিক্ষণ প্রাপ্ত বাইকার। হোয়াট দ্য ফুসকা। আচ্ছা যা লাইসেন্স দে ভাই, ভুলে গেছি আনতে। ভুলে গেছস? তাইলে গাড়ির কাগজ দে ভাই। গাড়ির কাগজ আনতে ভুলে গেছি। তাইলে ভোটার আইডি কার্ড দে ভাই। ভোটার আইডি কার্ড তো আনতে ভুলে গেছি গা। তাইলে তোকে জন্ম নিবন্ধন দে। জন্ম নিবন্ধন আনতে ভুলে গেছি গা। তাও নাই। আচ্ছা তোকে কলেজের আইডি কার্ড দে ভাই। কলেজের আইডি কার্ড আনতে ভুলে গেছি গা। আচ্ছা তোকে ফোন দে, তোকে গার্জেনে ফোন দিমু। ফোন ভাই? ফোনও তো আনতে ভুলে গেছি গা। তোকে তো কিচ্ছু নাই, তোকে মামলা তো কনফার্ম। ভাই মামলা দিয়ে না ভাই, আমগো বাড়ির কাছেই একটা পোলারে ফোন দিয়ে আসি ও সবকিছু নিয়ে আইব যা যা লাগে আপনার, বুঝছেন? মামলা দিয়ে না, ফেস টু ফেস আই টু আই বাস খেয়ে যামগা। কেরে ওকে কাছে না বলে ফোন নাই, আবার ফোন এলো কইতে। আচ্ছা ফোন দে। হ্যাঁ বন্ধু ধরছে তো, বুঝছস? একটা কাজ কর, লাইসেন্স মাইসেন্স আইডি কার্ড মাইডি কার্ড হেলমেট টেলমেট যা আছে সবকিছু লয়ে আয় দিকে। লয়ে আইতাছে ভাই। তোরা না বলে ফোন আনতে ভুলে গেছিস, আবার ফোন এলো কইতে। রে বাসটা খেয়াল গাম গান কি কমু কিছু করি ভাই, আমি জানি না, হে জানে। সঞ্জিত এবার আমারে ফাঁসাই দিল, কি যে কমু। ফোন কেমনে পাইছি এটা ভুলে গেছি গা। হোয়াট দ্য ফুসকা। মিউজিক। ভাইয়া অনেক দিনের শখ আমার R15টা চালামু, একটু চালাইতে দেন। না না দেন যাব না। আরে ভাই একটু ওই মোড়টা ঘুরিরা, খালি আরেক মোড় দেয়া পড়মু। না রে ভাই দেন যেত না। ঠিক আছে আরেকজনের কাছে যাইতাছি, এই বাইক লাগবো না, ফালতু বাইক, ধর। যাও 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 যাও। ভাই এই বাইকটা চালাইতে দেন না। এটা আমার অনেক পছন্দের বাইক, তোরে দিলে তুই ভাঙ্গা লাগবি। ভাই ওই যে সামনে একটা মাইয়া যাইতেছে না, ফেরে আমার অনেক ভালো লাগে, বুঝছেন? ওর সামনে খালি জাস্ট বাইকটা নিয়ে যামু আর আয়া পড়মু। দেহা মুজে আমার বাইক আছে। ও আচ্ছা যাই হোক, ওর সামনে যাম না, অন্য দিক দিয়ে যাই, তাও বাইকটা দেন। না তোর আমার বাইক দেওয়া যাবে না, তুই আমার গার্লফ্রেন্ডের দিকে চোখ দিছস। আপনারা কেউ বাইক দিলেন না। না আইতাছি ফেস টু ফেস আই টু আই। বলছিলাম না ভাইয়ারা ফেস টু ফেস আই টু আই। সাইড প্লিজ। মিউজিক। বর্তমানে ভালোবাসা দিবসের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাহিনী যদি সম্রাট শাহজাহান দেখতো, তাইলে ও কষ্ট করে তাজমহল না লিটনে ফ্ল্যাটই বানাইতো। তুই ঠিকই কইছত রে, ওগো কাহিনী দেখা আমার আর কুলাই না রে। হ ভাই আমার আর কুলাইতাছে না। কি রে তোরা আমগো এলাকা কিল্লিগা? আরে ভাই আপনার এলাকার একটা মাইয়া পছন্দ হয়েছিল, ওরে দেখবার আইছি। পছন্দ হয়েছে ভালো কথা, তোকে বাইরে কবি সেটিং করে দিমু, কিন্তু তোকে মাস্ক কই? আরে ভাই গত 6 মাস ধরে মাস্ক পরি না, আমার কিছু হয় না, করোনা প্রুফ। হোয়াট দ্য ফুসকা, করোনা প্রুফ মারাও, মাস্ক ছাড়া আমগো এলাকায় আসবি না, বাইরো। আচ্ছা ভাই ঠিক আছে যাইতেছে। ওকে মামা 2 প্লেট ফুসকা দাও। কিসের ফুসকা? ফুসকা টুসকা চিনি না। আরে মামা বুঝো না, ওই যে গোল গোল ফুসকা ওইগুলা দাও। মাক্স বিহীন আমার দোকানে ফুসকা খাওয়া নিষেধ। মাক্স মাক্স পরমনি সমস্যা নাই, মাক্স ছাড়া কোনো এন্ট্রি নাই। মাক্স ছাড়া কেউ দান দিতেছে না, মাক্স একটা কিনে নি লাগবো। ইমরানের একটা ফোন দে। হ্যালো ইমরান, কই তুই? বেড়া আমার মাক্স কিনতে হইব, বুঝছস? নাইলে কেউ দাম দিতেছে না। আজকে ভালোবাসা দিবস না বেড়া, একটু ব্যস্ত আছি, বুঝছস না তুই? আরে বেড়া আমি তো চয়েস করতে পারি না, ঠিক আছে? তুই একটা ভালো তো কিনা দিবি, ওইটা আমি 6 মাস চালামু, তুই তাড়াতাড়ি আয়, আমি আইতাছি। আজকে আইতে পারুম না, আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করতাছি, তুই অন্য দিন আয়। ওকে ঠিক আছে আসবো নে। দেখতো দোস্ত কোন মাস্কটা লওয়া যায়। মাস্ক নেবেন দেখেন কোনটা লাগবো, 1 বছর ধরে ইউজ করুন তো, একটু ভালো লাগলো, বুঝছস? দেখা এটা লয়ে তো প্যারা লওয়া লাগবো না, এই দেখ তোর আমার উপরে ছেড়া দেখ কোনটা লবি। না
অপু 10 20 30 40 50 60 70 80 90 100 এটা উইন করছে তবে এটা নেওন যাইতো না সিটিং করমু এটা লমু রাইট চয়েস মামা আপনার নজর ভালো হ মামা ওর নজর কি এটা আমরা বুঝবো না মায়েরা ঠিকই বুঝবো মামা ভালোই হতো না দাম কত মামা বেশি না মাত্র 50 টাকা দামা দামি না একদম 50 টাকা দিতাছি দাঁড়ান এটা একটু অনেক মানাইব অস্থির ফিল ভালো মিউজিক এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এমন মজার ভিডিও পরবর্তীতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের প্রশ্ন সঞ্জিত ফুচকা খেতে পারেনি কেন ক টাকা না থাকায় খ সঞ্জিতের পেট খারাপ গ মার্কস ছিল না বলে গ ভিডিও চিত্রে কোনো পাঠ নেই প্রশ্নের উত্তর দিয়ে আপনি হয়ে যান আমাদের চ্যানেলে র্যান্ডম শাউটের বিজয়ী